Hi guys, welcome back to my channel. তো আজকে আমি আছি একদম পাহাড়ে ঘেরা চারদিকটা ফুল গাছ দিয়ে সাজানো অনেকের কাছেই আনএক্সপ্লোরড একটা জায়গায়। এই জায়গাটার নাম হচ্ছে বেলতার রিসোর্ট, যেটা বেলতার গ্রামে অবস্থিত। তো বেলতার গ্রামটা কোথায়? বেলতার গ্রামটা হচ্ছে কার্শিয়াং থেকে 10-15 কিলোমিটার দূরে। তো এখানে আপনারা কি করে আসবেন, কত খরচ হবে, কোথায় থাকবেন, সমস্ত কিছু আমি ডিটেলসে শেয়ার করব। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরো নতুন নতুন জায়গার ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই বেলতার রিসোর্ট। তো আমি এখন আছি শিয়ালদা স্টেশনে, আমার পেছনে পদাতি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, রাত্রে 11:20 ট্রেন, আর NGP-তে এটা পৌঁছাবে সকাল 9:15 নাগাদ। আর এই ট্রিপে আমার সাথে আছে আমার কলেজ ফ্রেন্ড সৌম, ও বেসিক্যালি USA-তে PhD করে আর এই সময়টা করে বছরে ফেরে, আর যখনই ও ফেরে তখনই আমরা একটা ছোট্টখাটো ট্রিপ করি। তো এই ট্রিপটা নিয়ে কতটা এক্সাইটেড তুই? আমি খুবই এক্সাইটেড, গোটা বছর ওয়েট করি এরকম একটা দেশে ট্রিপ করার জন্য। আমার ছোট্ট ট্রিপ করি 2-3 দিনে, বাট প্রচন্ড মজা হয়, আর সেই মজাটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো দেখতে থাকুন ভিডিওটা। আমি গৌরব আর সৌম বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আমাদের ট্রেন বেশ টাইম মতনই পৌঁছে গেল নিউ জলপাইগুড়ি স্টেশনে। NJP পৌঁছে আমাদের প্রথম কাজই হলো কার বুকিং করা, তাই চললাম কার পার্কিংয়ের দিকে। কার বুকিং বেশ জলদি হয়ে গেল, কার ড্রাইভারের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওভার দ্য ফোনও বুকিং করে নিতে পারেন। কি ভাই চুপিদার এই চাপা খাচ্ছিস? আলাদা তো ভিডিওতে আসছিস নি? ভিডিওতে আসছিস কিন্তু কতটা থাকবি জানি না, এদিকে পরে থাকবি থাকবি চিন্তা নেই। NJP থেকে বেলতার রিসোর্টের দূরত্ব 50 কিলোমিটারের একটু বেশি, যা যেতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা, আর এর জন্য ভাড়া পড়তে পারে প্রায় 3,500 টাকার কাছাকাছি। যাই হোক, পাহাড়ে আসবো আর মোমো খাবো না এরকম হয় নাকি, তাই যাওয়ার পথে একটু দাঁড়িয়ে পড়লাম মোমো খেতে। জায়গাটা এমনি তো দারুণ, কি বলিস সৌম? একটা সুন্দর একটা ছোট্ট রেস্টুরেন্ট কিন্তু একটা রুফটপ আছে, দারুণ লাগছে এখান থেকে। এবার খালি মোমোটা অর্ডার করার পরে আরো মানে খিদে পেয়ে যাচ্ছে আমার, আরো খিদে বেড়ে যাচ্ছে, আর খিদে চেপে রাখতে পারছি না কালকে রাত্রে খাওয়ার পর। এই ভিউতে মোমো খাওয়ার মজাই আলাদা। আরে তুই কি করছিস? তুলেছি। সো আমি এখন আছি রোহিণী রক ভিউ পয়েন্টের সামনে। তো এটা 30 কিলোমিটার দূরে NJP থেকে, তো আমরা অলরেডি 30 কিলোমিটার পথ পেরিয়ে চলে এসেছি, আর 20 মিটার গেলেই আমাদের আজকের গন্তব্য বেলতার রিসোর্ট আমরা পৌঁছে যাব। এখানে আমরা বেসিক্যালি একটু ব্রেকফাস্ট করলাম, এটা রুফটপ আছে একটা ছোট্টখাট্টো রেস্টুরেন্ট চিমচাম সাজানোর জন্য, আর এই হচ্ছে আমাদের সাথে লিকার চা, আর পেছনে পাহাড়। অনেকদিন পর নর্থ বেঙ্গলে আসা হলো, আজকে একটু বেশ মেঘলা মেঘলা ওয়েদার আছে, হাওয়াও দিচ্ছে সাথে, খুব সুন্দর দারুণ লাগছে। বেলতার রিসোর্টের লোকেশন অনেকের কাছে অজানা, কিন্তু আমি যে ড্রাইভারের কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করছি উনি বেলতার রিসোর্ট চেনেন, তবু সবার সুবিধার্থে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি লোকেশনটা। কার্শিয়াং থেকে 9 কিলোমিটার মতন এগিয়ে গেলে পড়বে টুং রেলওয়ে স্টেশন। টুং রেলওয়ে স্টেশনের একটু আগে বাঁ দিকে একটি খাড়া রাস্তা নিচের দিকে চলে গেছে বেলতার রিসোর্টের দিকে। টুং রেলওয়ে স্টেশন থেকে প্রায় 4-5 কিলোমিটার রাস্তা নিচের দিকে নেমে এই বেলতার রিসোর্টটি আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখন একটুখানি ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে আমি ভাবলাম আপনাদেরকে এবার পুরো রিসর্টের ট্যুরটা দিয়ে দিই, রিসর্টটা কীরকম কী কী আছে, কী কী ফেসিলিটিস আছে। আর আমি যখন বুকিং করেছিলাম তখন আমারও এটা আইডিয়া ছিল না যে এইটা এক্স্যাক্ট পজিশনটা কোথায়। তখন যতটা ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া থেকে দেখেছিলাম যে কার্শিয়াংয়ের কাছাকাছি, বাট অ্যাকচুয়ালি কার্শিয়াং থেকে এটা অনেকটা দূরে, মানে কার্শিয়াং থেকে 9 কিলোমিটার দূরে টুং রেলওয়ে স্টেশন থেকে 5 কিলোমিটার নিচে হচ্ছে এই রিসর্টটা। তো এই হচ্ছে চারপাশটা পাহাড়ে ঘেরা, এটা তো বুঝতে কোনো অসুবিধাই হচ্ছে না চারপাশটা পাহাড়ে ঘেরা, কারণ যেহেতু এটা 4-5 কিলোমিটার নিচে তো চারদিকটায় পাহাড় রয়েছে। আর এখানে অনেকগুলো কটেজ রয়েছে, মোটামুটি আমি যত কাউন্ট করলাম 9-10টা মতন কটেজ রয়েছে। তো কটেজ এখানে বলবো অনেকগুলোই। দূরে হালকা মেঘে ঢাকা টুংকে দেখা যাচ্ছে,
মানে টুং জায়গাটা, টুং গ্রামটাকে দেখা যাচ্ছে। আর এই দিকটা হচ্ছে ধাপ ধাপ করে একটু চা চাষ করা রয়েছে। আর এইখানটা থেকে রিসর্টটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে ওয়েলকাম লেখা। আর চারপাশটা ফুল গাছ দিয়ে সাজানো, ডেকোরেট করা। আর এই হচ্ছে পাহাড়, চারদিকে পাহাড়ে ঘেরা। তো এইখান থেকে রিসর্টটা শুরু, আমি শুরুটা দেখাচ্ছি। এখানে যেদিকেই চোখ যাবে, একদিকে শুধু পাহাড় আর একদিকে সাজানো সারি সারি ফুল গাছ। যাই হোক, ঢুকেই প্রথমে আছে একটি ডাইনিং কাম রিসেপশন। যেহেতু একটু রিমোট এলাকা, তাই খাবার দাবারের জন্য এই ডাইনিংয়ের উপরই ভরসা করতে হবে। তো চলুন এবার একটু যাওয়া যাক কটেজগুলোর দিকে। দূর থেকে হঠাৎ দেখলে মনে হয় যেন কোথায় না কোথায় এসে গেছি, কিন্তু ভাবতে ভালো লাগে এটা আর কোথাও না, এটা আমাদের প্রিয় উত্তরবঙ্গ। আর এদিকটায় বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু ছোট্টখাট্টো ব্যবস্থাও করা আছে। আর ক্যামেরাটা ঘুরিয়ে দেখলে রিসোর্টটাকে দূর থেকে কিছুটা এরকম লাগে। পরপর কটেজগুলো রয়েছে, আর এই হচ্ছে আমাদের কটেজ, 3 নম্বর কটেজ। তো আমি একটু চটপট রুম ট্যুরটা আপনাদেরকে দিয়ে দিই। এই লালুগুলোটা আমাদের সঙ্গে সবসময় রয়েছে, আমরা যেখানেই যাচ্ছি। আচ্ছা, এখানে একটা চেয়ার টেবিল রয়েছে, এখানে বসে বেশ চা কফি এনজয় করা যাবে। আমরা খেয়ে এখনো কফিটা ওখানে রেখে দিয়েছি। এই হচ্ছে রুমটা, রুমটা বিশাল বড়, মানে রুমের সাইজ নিয়ে কোনো সন্দেহ, কোনো কোয়েশ্চেন নেই। এখানে ডবল বেডের রুম দেওয়া আছে, ডবল বেড দেওয়া আছে। আর এইটা একটা হচ্ছে সিঙ্গেল এক্সট্রা বেড, যেহেতু আমরা 3 জন তার জন্য একটা এক্সট্রা বেড দেওয়া হয়েছে। আদারওয়াইজ এই একটা বেডই থাকে রুমে। এখানে কিছু কাপড়স আছে, মানে কোনো ওয়ার্ড্রপ বা কোনো আলমারি অ্যাজ সাচ নেই। এখান দিয়ে বেশ সুন্দর রোদ ঢুকছে দুটো জায়গা দিয়ে। এখানে কেটলিতে আমাদের কফি হচ্ছে, চেয়ার টেবিল দেওয়া আছে। আর এই জায়গাটা হচ্ছে বাথরুম, বাথরুমটাও বেশ বড়। এখানে গিজারের ব্যবস্থাও রয়েছে, বাট কলগুলোতে একটু সমস্যা করছে। এইবার একটা ভালো জায়গায় দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে এর ব্যাকইয়ার্ডটা। এর ব্যাকইয়ার্ডটা বেশ সুন্দর, এখানেও চেয়ারে বসে বেশ আরাম করা যাবে, সুন্দর। এই হচ্ছে ভিউ এখান থেকে, ডেন্সড ফরেস্ট একদম। আর এখান থেকে নদীর জলের শব্দ, কলকল শব্দ বেশ আসছে। তো এই হচ্ছে পুরো রুম বেলতা রিসর্টের। যে কোনো রিসর্টেরই বিশেষত্ব হলো একটি সুইমিং পুল তো থাকবেই, আর বেলতা রিসর্টও ব্যতিক্রম নয়। তবে যেহেতু এটা পাহাড়ি এলাকা, সুইমিং পুলের জল কতটা ঠান্ডা হবে তার অনুমান আশা করি সবারই আছে। কিন্তু আমরা এই কনকনে ঠান্ডা জলেও সুইমিং পুলের মজা নিতে ছাড়িনি। যাই হোক, আমরা স্নান সেরে সুন্দর গরম গরম লাঞ্চ করে ফেললাম, আর তারপর ভাত ঘুম দিয়ে দিলাম। ঘুম থেকে উঠে দেখলাম রিসর্টের চেহারা একদম বদলে গেছে। বিকেল 5:30 বাজতেই অন্ধকার নেমে এসেছে আর রিসর্টটা সেজে উঠেছে আলোয়। যেহেতু এটা একটু রিমোট আর পাহাড়ি এলাকা, তাই সন্ধ্যাবেলায় বাইরে বেরোনোর অবসর নেই, তাই আমরা রিসর্টে একটু পাইচারি করে দেখলাম। তারপর আমরা গরম গরম ডিনার সেরে আমাদের রুমে চলে গেলাম। পরের দিন ব্রেকফাস্টে ছিল একদম গরম গরম রুচি তরকারি। আমরা খেয়ে দিয়ে একটু রিসর্টের বাইরেটা দেখতে বেরোলাম। এখান থেকে পুরো বেলতার রিসর্টটার 360 ভিউটা আসছে। আর এই বেলতার রিসর্টের এক কোণায় রয়েছে একটা ছোট্ট গেট। কালকে রাত্রেবেলায় এত জল, জলের শব্দ হচ্ছিল, আমরা ভাবছিলাম কোথাও একটা না কোথাও ঝর্ণা আছে। তো এই গেটটা খুলে এখানে আসতেই দেখি এখানে একটা ছোট্ট নদী মতন বয়ে যাচ্ছে পাথরের মধ্যে দিয়ে, পাহাড়ের মধ্যে দিয়ে। এই হচ্ছে এখানে, যা 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 ছবি তুলবো, যা পড়ে না যাই, কিচ্ছু পড়বি না। দেখো জায়গাটা ছবি তোলার জন্য আদর্শ জায়গা একদম, দারুণ। এই হচ্ছে এখান থেকে আসছে দুইটা ছোট্ট নদী বয়ে গেছে এখানে এদিকে। তো বেলতা রিসোর্টে বুকিং করতে গেলে কি করতে হবে, বেলতা রিসোর্টের বুকিং করার জন্য একটা কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ওই কন্ট্যাক্ট নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন ওনারের সাথে বা ম্যানেজারের সাথে। এবং কিছু অ্যাডভান্স দিতে হয়, এবং সেগুলো সমস্ত স্ক্রিনশট আর ইভেন বুকিং কনফার্মেশনের স্ক্রিনশট আপনার কাছে রেখে দেবেন। বুকিং কনফার্মেশন কিন্তু ভায়া হোয়াটসঅ্যাপই হয়, ওরা আলাদা করে কোনো ইমেল দেয় না। কোনো প্রবলেম নেই, কোনো ইনসিকিউরিটির কোনো ব্যাপার নেই, ওই স্ক্রিনশটগুলো এখানে এসে দেখালেই ওদের হয়ে যাবে। আমি এমনিতেই পাহাড়কে খুব ভালোবাসি, আর শীতকালে ঘুরতে আসলে এই চেরি ব্লসম গাছের সৌন্দর্য পাহাড়ের প্রতি ভালোবাসা আমার আরও বাড়িয়ে দেয়। তো এবার আসা যাক
খরচায়, রাইট? মানে এখানে থাকার জন্য খরচা কীরকম আছে। তো এখানে পার কটেজ, কটেজে একটা করে ডবল বেডেড রুম রয়েছে। তো পার কটেজের রুম রেন্ট হচ্ছে 3000 টাকা পার নাইট, এর মধ্যে ব্রেকফাস্টটা ইনক্লুডেড। যদি এক্সট্রা পার্সন আসে, মানে আমরা যেরকম 3 জন এসেছি, তাহলে এক্সট্রা পার্সনের জন্য এরা এক্সট্রা একটা বেড দেয় এবং তার ব্রেকফাস্টটা অফকোর্স ইনক্লুডেড। তো সেটার জন্য ওরা 1000 টাকা এক্সট্রা চার্জ করে। তো আপনারা যদি দুজন আসেন, ধরা যাক 3000 টাকা রুম রেন্ট, আমি দুজনের হিসাবে বাজেটটা বলছি, আর ব্রেকফাস্ট ইনক্লুডেড আমি অফকোর্স বলে দিয়েছি। ডিনার এবং লাঞ্চে পার হেড ওই 500 টাকা মতন পড়তে পারে, আর স্ন্যাক্সও তার মধ্যে ইনক্লুড করতে নিতে পারেন, অসুবিধা নেই। তো মোটামুটি 4000 টাকায় সুন্দর হয়ে যাবে এখানে এক রাতের থাকা। আর এখানে আসার জন্য এনজিপি থেকে কার ড্রাইভাররা 3500 টাকা মতন চাইতে পারে, তো হয়ে গেল 7500 টাকা। আর আপনারা যদি ট্রেনে করে আসেন, ট্রেনের ভাড়াগুলো এগুলো ইনক্লুড করে নিতে পারেন। তবে অবশ্যই আমি মনে করি যে এই বেলতা রিসোর্টে থাকার জন্য আপনারা অত দূর থেকে আসবেন না, অবশ্যই এখান থেকে আরও কিছু সাইট সিন করবেন। যেমন আমরা এই বেলতা রিসোর্ট থেকে এরপরে যাব হচ্ছে কিছু অফবিট লোকেশানে, সেগুলো পরের ভিডিওতে আমি শেয়ার করতে থাকবো। তো যাই হোক, এবার আসা যাক যে এবার আমার কিছু কমেন্টস বা আমি আমার মন্তব্য শেয়ার করবো যে এখানে আসাটা ওয়ার্থফুল কিনা। ফার্স্ট অফ অল, যদি একদম সিরিন বিউটি চান, মানে একদম একটু শান্তিতে প্রকৃতির কোলে একদম এনজয় করতে চান ফ্যামিলি নিয়ে এসে বা ফ্রেন্ডসদের সাথে, তবে অবশ্যই আসতেই পারেন। খুব ভালো লাগবে, মানে খুবই ভালো লাগবে একদিন থেকে এখানে। রিসোর্টটা এত সাজানো গোছানো, এত ফুল গাছ, চারদিকটা পাহাড়, বেশ ভালো লাগবে। সো বেলতা রিসোর্টের সম্পূর্ণ ভিডিওটা আমি দেখালাম, রিসোর্টটা কীরকম, রুমগুলো কীরকম, প্লাস চারপাশটা, আর রিসোর্টের পাশ দিয়ে যে সুন্দর একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখালাম। খরচাটা একটু বেশি, যেহেতু একটু রিমোট এলাকা আর একটা রিসোর্টে আপনি থাকছেন, তার জন্য খরচাটা একটু বেশি হবে, সেটা মাথায় রাখতে হবে। খাবার দাবারের টেস্ট বেশ ভালো, ঠিকঠাক, মানে খুব আহামরি আমি বলবো না, বাট ঠিকঠাক ভালো। আর খরচ মোটামুটি আর কি, খাবারের খরচ। তো আপনারা ভিডিওটা দেখলে জানাবেন কেমন লাগলো, আর আপনারা যদি আসার ইচ্ছা জেগে থাকে এই ভিডিও দেখার পরে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর কেউ যদি এসে থাকেন অলরেডি, কীরকম এক্সপিরিয়েন্স আপনাদের ছিল সেটাও জানাতে পারেন, আমার তাহলে ভালো লাগবে। নেক্সট ভিডিও দেখা হচ্ছে কয়েকটা অফবিট লোকেশান নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন জায়গার ভিডিও পাওয়ার জন্য। সো এই হচ্ছে বেলতা রিসোর্টের সুইমিং পুল। আমি এখন এখানে অর্ধেক পা ডুবে বসে আছি, মানে খুবই ঠান্ডা লাগছে, পাটা মনে হচ্ছে জমে গেছে নিচটা, মানে তিস্তা নদীর থেকেও মনে হচ্ছে জলটা বেশি ঠান্ডা। আর এই হচ্ছে চারদিকে ভিউটা, অসাধারণ ভিউ, আর ভয় লাগছে রীতিমতো নামতে। ওইদিকে দুটো পাগল আমার সাথে যে এসছে, তারা রীতিমতো সাঁতার কেটে যাচ্ছে, আমাকে ইনফ্লুয়েন্স করছে নামার জন্য। আমি সাহসটা যদি উঠতে পারছি না যে নামা উচিত না।